এসএমএস গুলো ডিলিট হয়ে গেলে আমরা কিভাবে সেগুলো রিকভার করতে পারবো আমরা দেখব এখন। শুরুতে আমরা আমাদের যে অ্যাকাউন্ট থেকে আমাদের এসএমএস গুলো রিকভার করব সেগুলো সেই অ্যাকাউন্টে অ্যাক্টিভ করব, লগ ইন করব। দেন এখান থেকে আমরা সেটিংসে যাব, সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ঢুকব। দেন সেটিংয়ে যাওয়ার পর ইউর ফেসবুক ইনফরমেশনে আমরা ক্লিক করব। এখান থেকে অ্যাক্সেস ইউর ইনফরমেশনে আমরা যাব। এখান থেকে আমরা নিচে যাওয়ার পর একটা অপশন পাব ডাউনলোড ইউর ইনফরমেশন, এখান থেকে আমরা এখানে ক্লিক করব। এখানে আমার HTML ফাইল হিসেবে শো করবে, ঠিক আছে। আমরা এখানে মিডিয়া কোয়ালিটি হাই পাব, আর এখানে আমরা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আমরা SMS গুলো রিকভার করবো সেটা আমরা করবো। আচ্ছা, লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট থ্রি মান্থস, লাস্ট সিক্স মান্থস, লাস্ট ইয়ার, লাস্ট থ্রি ইয়ার্স বলতে আমরা এখানে লাস্ট উইক সিলেক্ট করে আমরা এখানে যে সবগুলো মার্ক আছে সেটা তুলে দেব, যেহেতু আমাদের মেসেঞ্জারের SMS ডিলিট হওয়া SMSগুলো আমরা রিকভার করবো। সেক্ষেত্রে আমরা শুধু মেসেজেসটা আমরা নিচে যাওয়ার পর আমরা রিকোয়েস্ট ডাউনলোড এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা অ্যাভেলেবল ফাইলসে চলে যাব। অ্যাভেলেবল ফাইলসে আমরা যে ডাউনলোড যেটা দিয়েছি সেটা পেন্ডিং অবস্থায় আছে। এখন যে আমরা লাস্ট উইকের ফাইলটা দিয়েছি এখানে আমাদের সময় লাগতে পারে, যার জন্য আমাদের পেন্ডিং আছে। কারণ SMSগুলা রিকভার করতে একটু সময় লাগে, সেক্ষেত্রে আমাদের পেন্ডিং। এখন এ জায়গায় যাওয়ার পর যদি আমাদের পেন্ডিং উঠে যায় তখন ডাউনলোড একটা সিস্টেম আসবে, সেখানে আমরা ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করলে আমাদের যদি ফেসবুক অ্যাকাউন্টে আমাদের লগ ইন করা থাকে তাহলে পাসওয়ার্ড চাবে না, যেহেতু আমার লগ ইন করা নাই সেক্ষেত্রে আমাদের পাসওয়ার্ড চাবে। আমরা পাসওয়ার্ড দেব, পাসওয়ার্ড দেওয়ার পর আমরা কনফার্ম করব। কনফার্ম করার পর এখানে একটা জিপ ফাইল নামবে, নামার পর আমরা এই জিপ ফাইলটা আমরা ডাউনলোড সেকশনে যাব। ডাউনলোড সেকশন থেকে আমাদের এটা একটা জিপ ফাইল, জিপ ফাইল ওপেন করব। শুরুতে আমাদের জিপ অ্যাপটা নামাতে হবে, সেক্ষেত্রে আমাদের এ জায়গায় সব কিছুই আমরা পাব। যেমন আমরা লাস্ট উইকে কতটা ফটো আপলোড করেছি সেটা এই জায়গায় আছে, আমরা কার সাথে SMS করেছি, মেসেজ রিকোয়েস্ট পাঠাইছি সব কিছুই আমরা এখানে পাব, ঠিক আছে। থ্যাংকস, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন।